আসসালামু আলাইকুম, আমি মুকিত মুক্তা ব্লগ চ্যানেল থেকে মুক্তা বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আর ভিডিওটা থাকবে দুপুর পর্যন্ত। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এই তো প্রথমে হচ্ছে আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এক চোলাতে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি, আর পাশের চোলাতে হচ্ছে আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো আটাটাকে এখন চুলাতে একটু সময় বসিয়ে রেখে এবার হচ্ছে আমি চুলার আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজটা যদি সাথে সাথেই করে নিই তাহলে আমার কাজটাও কমপ্লিট হয়ে যায় আর কাজগুলোও জমে থাকে না। এই তো এবার এই পাশ থেকে হচ্ছে ভাজিটার মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নেব। আর এই পাশ থেকে হচ্ছে আমার আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালো করে মুথে নিয়ে এবার গোল গোল করে লেচি কেটে রুটিগুলো তৈরি করে নেব। আর আমরা যারা গৃহিণী তারা প্রায় সবাই রুটি তৈরি করতে পারি। কারোটা একটু বেশি গোল হয় আবার কারোটা একটু কম হয়, তবে আমারটা যে একবারে পুরোপুরি গোল হবে তা কিন্তু নয়। আমি যতটুকু যেভাবে পারি ঠিক সেভাবেই চেষ্টা করি তৈরি করার। এই তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি বাকি রুটিগুলোও বেলনি দিয়ে বেলে নেব। এই তো সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে নেব। আর এর মধ্যে কিন্তু আমার ভাজিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, পাশের চুলাতে রেখে এবার রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আসলে যেগুলো রুটি আমি এখন খাবো সেগুলোকে একটু বেশি করে ভেজে নিচ্ছি, আর বাকিগুলোকে হালকা একটু এপাশে পাশ করে ছেঁকে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো এর মধ্যে আমার কিছু রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর আমার হাজবেন্ডও অফিসে যাবে, তো প্রথমে তাকে নাস্তাটা দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলোও করে নেব। আর এই তো এখানে অনেক রকম সবজি দিয়ে যে সবজিটা রান্না করেছিলাম দেখতেও মাশাল্লাহ সুন্দর হয়েছে কালারিং, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এই তো আমার হাজবেন্ডকে প্রথমে নাস্তাটা দিয়ে দিচ্ছি, আর যেই রুটিগুলো আমি হালকা একটু ছেঁকে নিয়েছিলাম সেগুলোকেই তুলে নিচ্ছি। এবার এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এভাবে করে রুটিগুলো রেখে সংরক্ষণ করলে খুবই ভালো থাকে, আর 5 থেকে 6 দিন পর্যন্ত অনায়াসে খাওয়া যায়। এই তো রুটিগুলো রেখে এরপর আমরাও নাস্তাটা করে নিয়েছি, আর এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য অলরেডি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে রান্নার কাজগুলো আমি অফ ক্যামেরায় সবগুলোই গুছিয়ে নিয়েছি, তো এখন ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। আর রান্না করার আগে কাজগুলো যদি গোছানো থাকে তাহলে রান্না করতে খুবই অল্প সময় লাগে, আর খুবই ঝটপটভাবেই রান্নাটা হয়ে যায়। এই তো লাল শাকগুলোকে ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে একটা সবজি রান্না করে নিচ্ছি। আর শীতের সময় এই হরেক রকম সবজি দিয়ে সবজি রান্না করলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই ভালো লাগে। আর এই সবজি শীতকালেই শুধু খেতে ভালো লাগে, এছাড়া ফ্রোজিং করে রাখলেও এই স্বাদটা
আর পাওয়া যায় না। এর মাঝে আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইলিশ মাছটাকে রান্না করে নেব। আর আজকে ভাবছি সর্ষে ইলিশটা রান্না করব, তো সেই জন্য প্রথমে সরিষার তেল দিয়েই কড়াইটাকে মধ্যে একটু গরম করে নিয়ে এবার হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এবার একে একে দিয়ে দিব সব ধরনের গুঁড়ো মশলাগুলো। আর চুলার আঁচটা একেবারে লোতেও না আর একেবারে হাইতেও না, মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর আজকের এই সর্ষে ইলিশটা আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি আর অনেক অনেক মূল্যবান। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সবগুলো মাছ দিয়ে এবার একটু উল্টে দিচ্ছি, আর এই মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঝোলটা দিয়ে মাছটাকে আমি রান্না করে নেব। তো ঢাকনাটা এবার তুলে আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবশেষে কিছু কাঁচা মরিচ দিয়ে এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এই তো এর মধ্যে আমার সব রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু আমি ডাইনিং টেবিলে রেখে তারপরে হচ্ছে দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর এই তো এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের রান্নাগুলো। লাল শাক ভাজি করেছি, সর্ষে ইলিশ, আর হচ্ছে একটা সবজি রান্না করেছি, ভাত আর সালাদ। খুবই সিম্পল খাওয়া দাওয়া আজকের, তবে মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল, এমনকি খুবই মজাদার হয়েছিল। এই তো এবার হচ্ছে আমি প্লেটে প্লেটে সবাইকে বেড়ে দিচ্ছি। আর যেহেতু আজকে আবার ইলিশ মাছ রান্না করেছি, তো আমার ছোট ছেলে একটাকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবারটা খেয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।